Hello everyone, this is me Tanzila Fahim and welcome to this video. আজকে আমরা কথা বলবো গিগাবাইটের মোস্ট ডিমান্ডিং একটি গেমিং মনিটর নিয়ে যেটার মডেল M27Q-P এর আগে আমাদের কাছে একটি মনিটর ছিল যেটার মডেল ছিল M27Q এবং আজকে যে মনিটরটি দেখতে পাচ্ছি আমরা এটার মডেল হচ্ছে M27Q-P সো এই দুইটা মডেলের মধ্যে বেসিক কি ডিফারেন্সটা আছে এটাই আমরা আজকে এই রিভিউ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সো আমাদের সামনে যে মনিটরটি আমরা দেখতে পাচ্ছি এটা ডিসপ্লেটা কিন্তু 27 ইঞ্চ যেটা আমরা ইন্টারন্যাশনালি যদি বলি তাহলে এটা হচ্ছে 68.4 সেমি এবার যদি রেজুলেশন নিয়ে কথা বলি তাহলে কিন্তু এটাতে পাচ্ছেন 1440p যেহেতু এই মনিটরটির রেজুলেশন 1440p হুইচ ইজ 2K সো এখানে প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে IPS সুপার স্পিড প্যানেল সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাকেটের গায়ে লেখা আছে 165 Hz আর যেহেতু এটা IPS সুপার স্পিড প্যানেল সেক্ষেত্রে আপনারা এটাকে ওভারক্লক করে 170 Hz পর্যন্ত পুশ করতে পারবেন সো আমাদের কাছে এর আগে যে মডেলটি ছিল সেই মডেলের থেকে এই মডেলটির ব্রাইটনেস বেশি সো এর আগে যে মডেলটা ছিল সেই মডেলটার কালার ছিল 8-bit এবং এখনকার যে মডেলটা আছে সেই মডেলটার কালার হচ্ছে 10-bit এর আগের যে মডেলটি ছিল সেই মডেলটির রেসপন্স টাইম ছিল 0.5 ms এবং এখন যে মডেলটি আছে এটার রেসপন্স টাইম 1 ms অ্যাজ উই নো যে মনিটরে কিন্তু কোনো ধরনের স্পিকার থাকে না সেটা হোক গেমিং মনিটর অর এনি মনিটর বাট কোনোটাতেই কিন্তু স্পিকার থাকে না আমাদের কাছে এর আগের যে মডেলটি ছিল সেই মডেলেও কিন্তু স্পিকার ছিল না তবে এবারের এই মডেলটিতে কিন্তু আপনারা বিল্ট ইন দুইটা স্পিকারও পেয়ে যাচ্ছেন নর্মালি যদি আপনার হেডফোন নষ্ট হয়ে যায় বা কোনো কারণে যদি আপনি এখান থেকে সাউন্ড শুনতে চান সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ইউজফুল সো এর আগে যে মডেলটি ছিল সেই মডেলটির সাথে কিন্তু পাওয়ারের জন্য একটা অ্যাডাপ্টার আসতো সো সেই ক্ষেত্রে কিন্তু ক্যাবল ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেশ ঝামেলা পোয়াতে হতো কারণ পিসিতে তো অলরেডি অনেক ক্যাবল থাকে এবং ক্যাবল অনেক সময় ইঁদুরে কেটে ফেলে বা ময়লা হয় বাট এই যে নতুন যে মডেলটি এসেছে এই মডেলটির সাথে কিন্তু এরকম কোনো ঝামেলা নাই কারণ এটাতে কিন্তু আপনারা বিল্ট ইন একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন আগের যে মডেলটি ছিল সেই মডেলটির পাওয়ার কনজাম্পশন কিন্তু ছিল 58 W আর এখন যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটার পাওয়ার কনজাম্পশন হলো 28 W সো আগের যে মডেলটি ছিল সেই মডেলের তুলনায় এটাতে কিন্তু আপনার পাওয়ার কম লাগবে সো আমাদের যে নতুন মডেলটি এসেছে M27Q-P চলুন তাহলে এই মডেলটির আনবক্সিং ভিডিও দেখে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে KVM ফিচারটি দেওয়া আছে সো KVM বলতে আমরা যেটা বুঝি কিবোর্ড ভিডিও মাউস আর এই KVM ফিচার বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু আপনারা একটা মনিটরকে কিন্তু আপনারা মাল্টিপল অনেকগুলো ডিভাইসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন সো KVM ইউজ করার জন্য আপনারা এই মনিটরে কিন্তু ইনবিল্ট একটা KVM সুইচ পেয়ে যাচ্ছেন যেটা ইউজ করে আপনারা এই মনিটর থেকে আপনাদের মাল্টিপল ডিভাইসগুলোতে ইজিলি শিফট করতে পারবেন সো এখন কথা আসতে পারে আপনি এই মনিটরটি কেন কিনবেন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর এডিটর থেকে থাকেন প্লাস যদি কোনো গেমার্স থেকে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে স্পেশালি বলবো যে আপনারা যারা খুব স্মুথলি গেম খেলতে পছন্দ করেন তারা কিন্তু এটা ডেফিনেটলি ট্রাই করতে পারেন কারণ এখানে কিন্তু আপনি 170 Hz এর রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন
আর যার কারণে আপনার গেমিং এক্সপিরিয়েন্সটা অনেক স্মুথ হবে। অ্যান্ড যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আই মিন ভিডিও এডিট টেডিট করেন, তারা কিন্তু ডেফিনেটলি এরকম মনিটরে মানে বড় একটা ডিসপ্লে পাচ্ছেন, 27 ইঞ্চ ডিসপ্লে, প্লাস এখানে কিন্তু একদম সুপার স্পিডের একটা আইপিএস প্যানেলও পাচ্ছেন, আর সাথে তো বোনাস হিসেবে দুইটা স্পিকার তো থাকছেই। সো সব কিছু চিন্তাভাবনা করে কিন্তু আপনারা এরকম একটা মনিটর ডেফিনেটলি ট্রাই করতে পারেন। সো এই জন্য বলবো দিস মনিটর ইজ ফর ইউ। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.